ये वाला बहुत अल्फा आ गई ना, हिंदी वाला मैं नहीं अच्छा। देखा ना। ওকে ওকে তাহলে আগের দিন যেটা করেছিলাম আমরা এটা দেখবো, টেস্ট করবো, দেখি এটা কাজ হচ্ছে কিনা। যে বেস কোডটা আমরা বসিয়েছিলাম ফেসবুকে, সে ফেসবুকে বেস কোডটা আমরা হ্যাঁ আজকে টেস্ট করবো। আমাদের এখানে আমরা আসলাম বেস কোডের জন্য, টেস্ট করার জন্য আমরা যাবো হচ্ছে হচ্ছে প্রিভিউতে। প্রিভিউতে আচ্ছা আগে সাবমিট করি, আজকে সাবমিট করে নিতে পারি। সাবমিট করে এখানে এখানে এসে যখন আমরা কিছু কাজ করবো, কাজ করার পর যখন বেস কোডটা বসাবো, বেস কোডটা বসানোর পর আমরা সাবমিট করে দেবো। হ্যাঁ আমি তুমি এটা করি, সাবমিট করে নিলে তারা কি এটা কাজ কর শুরু করে কি ফেসবুক? বেস কোড পাবলিশ, পাবলিশ হয়ে গেল, সাবমিট হয়ে গেল। আচ্ছা এখানে ভার্সনের ব্যাপারটা করি। হ্যাঁ ভার্সনের ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন ভার্সন 4, ভার্সনটা কখন চালু হয়? ভার্সনটা চালু হয় যখন আমরা কোনো এখানে ট্যাগ যখন ইয়ে করি, ফায়ার করি, ট্যাগ যখন এখানে ইয়ে করি, সেট আপ করি, সে ট্যাগ সেট আপের পর আমাদের একটা ভার্সন চালু হয়। এটা হচ্ছে কোনো এই যে আইফোনের কোনো ভার্সন না, কোনো ফোনের মানে ফোনের অ্যাপের কোনো ভার্সন না। এটা হচ্ছে যে যখনই আমরা নতুন নতুন কোনো কাজ করবো, সে নতুন নতুন জন্য একটা করে নতুন আমাদের ভার্সন দেবে, বুঝতে পেরেছেন? সেই ভার্সন দেখেন এখানে ভার্সন নাম্বার 4। আবার যদি আমরা এখানে আরেকখানে ট্যাগ এখানে যদি বসাই, সেখানে দেখেন ভার্সন নাম্বার 5 হয়ে যাবে। মানে এই ভার্সনটা ধরে হচ্ছে ইয়ে ইয়ে মানে গুগল ট্যাগ ম্যানেজার কাজ করে, বুঝতে পেরেছেন? এখানে হলে যখন আমরা নতুন কোন এখানে ট্যাগ ইউজ করবো, সেখানে একটা নতুন কোন করে একটা ভার্সন এখানে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এই হলো ভার্সনের খেলা। আচ্ছা এখানে ট্যাগে যাই, ট্যাগে গিয়ে আমি রিভিউ করে একটু আমাদের বেস কোডটা কাজ করছে কিনা। ওকে রিভিউ করলাম, রিভিউ করে আমি এখানে আমাদের ওয়েবসাইটের ইয়েটাই বসাবো। এই যে এখানটা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে বসাতে হবে, ওখানে যাই ওয়েবসাইটের লিঙ্কটা একবার নিয়ে। কথাটা কি বলে দিলি? যখন কাজ করবেন আশা করি কারোর সমস্যা হবে না, শুধু একটু ঠান্ডা মাথায় রাখবেন, সমস্যা হলে আমাকে বলবেন, আমি আছি। কোনো এখানে কোনো ভয়ের কিছু নেই, কি করার কিছু নেই। পেস্ট, ঠিক আছে করে কানেক্ট। এটা কানেক্ট হতে একটু সময় নেয়, এই যে নট কানেক্টেড, একটু কোনো সময় না কানেকশন হয়ে যাবে। আসলাম কানেক্টেড, ওকে কন্টিনিউ। ওকে এ দেখেন ফায়ার্ড 1 টাইম, দেখতে পাচ্ছেন কাস্টমাইজেবল ফায়ার 1 টাইম, তার মানে বেস কোড ফায়ার হয়েছে। ঠিক আছে এই দেখেন ফায়ার হয়ে, দেখেছেন এই দেখেন ফায়ার হয়েছে। এখন পিক্সেল চলছে আমার। হ্যাঁ জি আগের দিন দেখছেন, আগের দিন কি হচ্ছিল, চলছে না তাই তো, কিন্তু আজকে কিন্তু চলছে। তার মানে এখানে আমরা স্যার, কানেকশন, হ্যাঁ আগের দিন সমস্যা ছিল কি? আগের দিন কোনো সমস্যা ছিল না, শুধু এখানে আমরা আমি এখানে এই অবধি আমি আসিনি আগের দিন, বুঝতে পারলেন তো? আগের দিন আচ্ছা হচ্ছে এফডি আমি আসে বললাম না, ওটুকু রেখে দিয়ে আমি নেক্সট টাইম পরের দিন দেখাবো, বেশি টেকনিক্যাল হয়ে যাচ্ছে বলে। তো জি আজকে আমরা আসলাম কি, আজকে এখান থেকে আপনি শুধু কানেকশনটা করে নেবেন, কানেক্ট করে নেবেন, কানেক্ট দেখেন 1 টাইম ফায়ার হলো। বেস কোডটা কি, এটা হচ্ছে এই কোডটা হচ্ছে সব জায়গায় থাকবে। আমি হোম গেলাম, অল প্রোডাক্টে গেলাম, অল প্রোডাক্টে যখন যাবো তখন আমার নতুন করে ফায়ার করবে। ওকে দেখেন এবার নতুন করে আবার ফায়ার হলো, দুইটা উঠছে কি সেজন্য? দুইটা কি কি? দুটো যে পেজ ভিউ আছে বেস কোটার পেজ ভিউ, দুটো দুটো দিয়েছি তো আমি ট্যাগ, একটা দিয়েছি বেস আচ্ছা কোড, একটা দিয়েছি পেজ ভিউ। দেখেন এটা অল আচ্ছা পেজে হচ্ছে। ওকে দাঁড়া আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা, দুটো কেন উঠছে। দেখুন এখানে এখন আসলাম, আবার এবার আমি এখানে আসি, দেখেন দুবার ফায়ার হয়েছে, কবার ফায়ার হয়েছে, দুবার দুবার হয়েছে। তাহলে এটা কাজ করছে, একটা ফায়ার হয়েছে এখানটায়, একটা ফায়ার হয়েছে এখানটায়, দেখতে পাচ্ছেন? প্রোডাক্ট, আমি প্রোডাক্ট আমি কোন পেজে, এখানে দেখেন আমার কোন পেজে আছে, এই উপরে কি লেখা আছে, এই প্রোডাক্ট, এই যে অল প্রোডাক্টের মধ্যে। তাহলে এখানে দেখেন উপরে কি আছে, এই যে প্রোডাক্ট, প্রোডাক্টের মধ্যে, এই প্রোডাক্টের মধ্যে এক টাইমে ফায়ার হয়েছে, এই প্রোডাক্টের মধ্যে এক টাইমে ফায়ার হয়েছে। তাহলে এখন হচ্ছে আমাদের, আমি যে এই যে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমি যে এখানে ইয়েটা করলাম, ফেসবুকে যে পিক্সেলটা ইনস্টল করলাম, তাহলে এখন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের কাজ কি? গুগল ট্যাগ ম্যানেজারের কাজ হলো হচ্ছে
এইখান থেকে যত পারবে ডাটা নেবে, ঠিক আছে? এইখান থেকে ফেসবুকের মধ্যে শুধু যে ফেসবুক থেকে লোক আসবে এমন কোনো কথা না, সে যেখান থেকে লোক আসুক না কেন আমার ইয়ের মধ্যে ফেসবুকের মধ্যে সেইখান থেকে ডাটা তুলবে, নিয়ে গুগল ট্যাগ ম্যানেজার ফেসবুককে প্রোভাইড করবে, বুঝে গেল? সে কিন্তু নিজের কাছে রাখবে না ডাটাটা, সে ডাটাটা নিয়ে গিয়ে সে কিন্তু সে করবে কি, ফেসবুককে প্রোভাইড করবে। কারণ ফেসবুককে প্রোভাইড করলে ফেসবুক থেকে আমি আবার সেখানে রিটার্গেট করতে পারবো, বুঝতে পেরেছেন? যে জি তাহলে এখান থেকে যত পারবে এখান থেকে ডাটা তুলবে, তাহলে আমরা আগে যে পিক্সেল দিয়ে আমরা ডাটা করছিলাম সেটার থেকে এইখান থেকে পিক্সেল দিয়ে ডাটা করলে ভালো হবে, কারণ এখান থেকে ডাটাটা অনেক আমরা বেশি পাবো আগের থেকে, বুঝতে পারলেন? নর্মাল পিক্সেল এখন কাজ করে না, এখন যা করবে করতে হবে আপনাকে এখানে এখান থেকে করতে। জি স্যার, নর্মাল পিক্সেল এখন যদি ইয়ে করেন স্টপ, এখানে ডিবাগিং মোডে আছে, এটাকে স্টপ করে দিই, এটাকে স্টপ করে দিও। ওকে, ট্যাগ ম্যানেজারে যাই। আচ্ছা, বেস কোডটা আমি এখানে বসালাম, খসখস করছে কি, একটুখানি বন্ধ করো ভাই, নীরব জি স্যার। একটুখানি খসখসটা বন্ধ করো। বলছি স্যার, এখানে দেখুন উপরে ওই সব ওই গ্রিন ইয়ে আছে, ওটা কিসের স্যার? এটা তো, হলুদ হলুদ, হ্যাঁ এটা তো, অরেঞ্জ, এটা তো আপনার হচ্ছে গুগলের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। গুগলের আছে। আচ্ছা হ্যাঁ, গুগলের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা, ওকে, বেস কোডটা আমরা দেখলাম, এবার আমরা দেখি যে ইয়ে কোডটা যে আছে, আরেকখানা কোড ছিল না, ইয়ে পেজ ভিউ কোড, সেই কোডটা দেখি একবার। সেই কোডটা আমাদের এখানে আছে, সেই কোডটা আগের দিন আমাদের বসানো হয়নি, সেই কোডটা আমরা আগের দিন আজকে আমরা বসে ভালো করে চেক করে নিই যে ওই কোডটা আমাদের কাজ করে কিনা। আচ্ছা, এখন আমি ইয়েতে যাই, এখান থেকে যাবো হচ্ছে আমাদের ড্রাইভে, ড্রাইভ থেকে আমি কোন কোডটা আছে, এই কোডটা ওকে, এটা হলো আমার মেন কোড, আর এটা হলো আমার হচ্ছে পেজ ভিউ কোড, ঠিক আছে? কোডটা আমি কপি করি, কপি করে আমি চলে আসবো ট্যাগ ম্যানেজারে, ট্যাগ ম্যানেজার থেকে ট্রিগার, সরি ট্যাগ, ট্যাগ ম্যানেজার থেকে ট্যাগ, এখান থেকে করবো নিউ ট্যাগ, নিউ ট্যাগ নেবো একটা, নিউ ট্যাগ, ট্যাগ কনফিগারেশন আমি কি দেবো, পেজ ভিউ, আমার ট্যাগের নাম কি, পেজ ভিউ, পেজ ভিউ, পেজ ভিউ, ট্যাগ কনফিগারেশন ক্লিক, এখানে ক্লিক করব, করার পর এখান থেকে আমি কি নেব, কাস্টম এসটিএমএল, কাস্টম এসটিএমএল, কাস্টম এসটিএমএল নিলাম, নেওয়ার পর এখানে আমি এই পেস্ট ট্যাগটাকে পেস্ট করে দেবো, পেজ ভিউ ট্যাগটাকে পেস্ট, এটাই আমার পেজ ভিউ ট্যাগটা আমার পেস্ট হয়ে গেল। কখন ট্রিগার হবে, এবার আমি ট্রিগারটা বসাবো, কখন ট্রিগার হবে, ট্রিগার জন্য যাবো হচ্ছে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং থেকে এখান থেকে আমি করব এনেবল কাস্টম ট্যাগ ফায়ারিং শিডিউল, না এখানে এটা করব না, ওয়ান্স পার ইভেন্ট, এখান থেকে যাবো হচ্ছে ওয়ান্স পার ইভেন্ট, ওয়ান্স পার পেজ, এখান থেকে করবো ওয়ান্স পার পেজ, ঠিক আছে? প্রতিটা পেজে একবার করে ফায়ার হবে, ঠিক আছে? ওয়ান্স পার পেজ, প্রতিটা পেজে একবার করে ফায়ার হবে, যখনই আমার যে আমার ওয়েবসাইটের মধ্যে যে 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 কোনো পেজের মধ্যে যখনই কোনো ব্যক্তি হবে সেখানে হচ্ছে আমার ফায়ার হবে। তাই হচ্ছে এখানে ফায়ার হবে, এখানে ট্যাগ সিকোয়েন্সিং এটা দেখি। আচ্ছা, এখানে বলছে যে ফায়ার ট্যাগ বিফোর পেজ ভিউ ফায়ার, ফায়ার ট্যাগ আফটার পেজ ভিউ ফায়ার, ঠিক আছে? এখানে হচ্ছে ফায়ার ট্যাগ মানে পেজ ভিউ, মানে পেজ ভিউ ফায়ারের মানে ইয়ে আগে ইয়ে পরে হবে, আগে হবে নাকি পেজ ভিউ পেজ ভিউ ফায়ারের ফায়ারের পরে হবে? এখন আমি দেবো যে বিফোর আগে দেবো বা পরে দেবো, পরে দেবো আফটার, মানেটা হচ্ছে কেন পরে দেবো, সিলেক্ট ট্যাগ, এখানে সিলেক্ট কার্ড ক্লিক করবো, সিলেক্ট কার্ড ক্লিক করার পর এখানে বেস কোডটা, এই হলো বেস কোড, এই বেস কোডটা এখানে ক্লিক, ব্যাস হয়ে গেল আমার, এখান থেকে সেভ। তো এখন ফেসবুক বেস কোড, এই বেস কোডটা, এই বেস কোডটা ফায়ার হবে, বেস কোডটা ফায়ার হওয়ার পরে ফেসবুকটা ফায়ার হবে, মানেটা বুঝতে পারলেন? মানে হচ্ছে আমি যেখানে ডোন্ট ফায়ার ফেসবুক বেস কোড যদি বলি, ইফ ফায়ার ফেলস আ পোস্ট, আমি যে এখানে যদি এখানে এখানে আমি ক্লিক করলাম, এই মানেটা হচ্ছে যে ডোন্ট ফায়ার ফেসবুক বেস কোড ইফ ফেসবুক ফেলস অর ইস পোস্ট, যদি আমার
পেজ ভিউ কোড, মানে এই কোডটা যে কোডটা আমি এখানে বসালাম, যদি এটা ফেল করে, যদি আমার এই কোডটা যদি ফায়ার না হয়, ঠিক আছে, তাহলে গিয়ে কোনো মতেই কিন্তু আমার বেস কোডটা ফায়ার হবে না। বুঝা গেল আমার কথাটা? হ্যালো, আমাকে আরেকবার বুঝিয়ে দেবো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এটা তোমার পেজ ভিউ, পেজ ভিউ কোড, ঠিক আছে, আর এর আগে আমি কি বসেছিলাম, বেস কোড, তাই তো? তাহলে এটা হলো আমার বেস কোড, এখান থেকে এতক্ষণ হলো আমার বেস কোড, মানে এই এই কোডটা সব পেজের মধ্যে থাকবেই, থাকবে, ঠিক আছে। আর এইটা হলো আমার হচ্ছে পেজ ভিউ ইভেন্ট কোড, মনে থাকবে, এটা হচ্ছে আমার হলো পেজ ভিউ ইভেন্ট কোড। তাহলে এখন আমি হচ্ছে চাই হচ্ছে যে এই কোডটাকে, এই কোডটা যতক্ষণ ফায়ার না হবে ততক্ষণ এই কোডটা ফায়ার হবে না, মানে কোন পেজে আমাকে এই কোডটাকে ফায়ার হতে হবে, তারপর গিয়ে আমার হচ্ছে এই কোডটা ফায়ার হবে, উইদাউট এই কোড ছাড়া আমার এই কোডটা কখনোই কাজ করবে না। ওটা বুঝে গেল? ঠিক ঠিক কথাটা আমি এখানে লিখেছি যে এটা হলো আমার হলো পেজ ভিউ কোড। এই যে বেস কোডটা, এই বেস কোডটা আমি তো আগেই বসিয়ে দিয়েছি, মনে আছে, আমি আগেই বসিয়ে দিয়েছি, কিন্তু আমার হাতে রয়েছে এখন কি, পেজ ভিউ কোডটা। তাই পেজ ভিউ কোডটা আমি এখন বসালাম, এখন আমি বসালাম, তো বসানোর পর আমি যখন নিচে আসছি, যখন অ্যাডভান্স সেটিং এ যখন আসছি, তাই কি দিচ্ছি, ওয়ান পেজ পার পেজ, মানে প্রতিটা পেজে একবার করে ফায়ার হবে, গেল। তাহলে কি বলছে, ফায়ার ট্যাগ আফটার পেজ ভিউ, পেজ ভিউ ফায়ার, মানে হচ্ছে যে আমার যে বেস কোডটা আছে, এই যে বেস কোডটা আছে, এই কোডটা ফায়ার হওয়ার পরই এই কোডটা ফায়ার হবে। যদি আমার এই কোডটা ফেল করে, এই কোডটা আমার ফেল করলো, এই পেজ ভিউ কোডটাকে ফেল মারলো, তাহলে ফায়ার হলো না, তখন গিয়ে কিন্তু আমার এই কোডটা ফায়ার হবে, এটা বুঝতে পারলে? মানে এটার সাথে এটা লিংক, যদি এটা ফায়ার হয়, যেকোনো একটা যে কোনো একটা ফেল করলে হবে না, যে কোনো একটা যদি ফেল করে তাহলে কিন্তু চলো এটা ফায়ার হবে না, যদি আমার এইটা, এটা যদি মানে ফায়ার হয় তবে গিয়ে এটা আমার ফায়ার হবে। এবার বুঝে গেল? জি। ওকে, তো এটাই এটাই কথা আমি এখানে সেট আপ করে দিয়েছি, যে ফায়ারটা আফটার পেজ ভিউ ফায়ার, এখান থেকে বেস কোডটাকে এখানে ক্লিক করে বেস কোডটা বসে যাবেন, ডোন্ট ফায়ার ফেসবুক বেস কোড ইফ পেজ ভিউ ফেল ইজ পজড, যদি পেজ ভিউ মানে কোডটা যদি ফেল করে, এই কোডটা যদি ফেল মারে, ফায়ার যদি না হয়, তাহলে কিন্তু আমার বেস কোডটা ফায়ার হবে না, এখানে আমি বলে দিয়েছি। এবার হলো সেটা এমন করে কাজ করবে, এটা ট্রিগারিং কখন করবো, ট্রিগারিংটা ক্লিক করে কোন পেজে করবো, অল পেজে করবো, কারণ অল পেজ ভিউতে পেজ ভিউটা করবো, অল পেজ আমার অল পেজে লাগবে, ঠিক আছে, অল পেজে করে দিলাম, করে দেওয়ার পর সেভ, ব্যাস আমার এখানে কাজ শেষ, সেভ। এবার সেভ, ইয়ে ফেসবুক বেস কোড হয়ে গেল, এই যে এখানে ফেসবুক বেস কোডও বসে গেল, আমার পেজ ভিউ কোডও বসে গেল। এবার হচ্ছে আমাদের সাবমিট করবো, দুটো কাজ আমার। দেখেন দেখেন ভার্সন নাম্বার কত হলো, ফাইভ, কত হলো, কি হলো, পেজ ভিউ ভার্সন টাইপ কি, দুখানা ট্যাগ আছে আমাকে, কটা ট্যাগ আছে, দুখানা ট্যাগ, ঠিক আছে, সেটাই কিন্তু আমার, দেখেন দেখেন ভার্সন নাম্বার ফাইভ, যখনই আমরা এখানে কোনো কাজ করবো, একটা করে ভার্সন নতুন নতুন করে তৈরি হবে, তৈরি হয়ে সেটাকে আমার কাজ এখানে, তখন সেটা নিয়ে তখন ইয়ে কাজ শুরু করবে। এবার আছে দেখি যে আমার বেস করে ফেসবুক ইয়ে কোডটা কাজ করছে কিনা, ঠিক আছে, এবার আমার দেখি এখানটায় ট্যাগটা আমার কাজ করছে কিনা, আমি চলে ভেরিয়েবলের সাথে ভার, আচ্ছা ভেরিয়েবল, হ্যাঁ ভেরিয়েবল বিষয়টা বুঝিয়ে দিই, যে ভেরিয়েবলের বিষয়টা, বিষয়টা হচ্ছে আমার এখানে একটা প্রোডাক্টের দাম একটা ইয়ে, ঠিক আছে, এটার দাম $18, এটার দাম $34, এটার দাম $34, এটার দাম $15, এটার দাম $19, এটার দাম $19, এটার দাম $25। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন হলো দাম, তো এইখানে হচ্ছে যে আমি এখন ফেসবুক হচ্ছে যখন আমার, যখন আমার যখন ট্যাগ ফায়ার হবে, তখন হচ্ছে যে এখানে হলো এই প্রোডাক্টের হচ্ছে যে এই যে ক্যাটাগরি, এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো নিয়ে একটা ভেরিয়েবল তৈরি করবে, সেটা হলো যে কোন প্রোডাক্টের মধ্যে কোন ভ্যালু দিয়ে, মানে কোন প্রোডাক্টের কি দাম আছে, সেটা দিয়ে একটা ভেরিয়েবল তৈরি করবে এই ইয়ে ট্যাগ ম্যানেজার। তো দেখেন এই ট্যাগ ম্যানেজার, তো সেখান সেইখান থেকে ট্যাগ ম্যানেজার, ট্যাগ ভেরিয়েবলটা তৈরি করে তখন ট্যাগ ম্যানেজার, ট্যাগ ম্যানেজারটার ডাটাটা আমাদের হচ্ছে ফেসবুকের কাছে পাঠাবে, বুঝতে পেরেছেন? তো ভেরিয়েবলের আর কোনো কাজ না, ভেরিয়েবলের কাজ শুধু হচ্ছে যে এখানে
কোন টাইপের প্রোডাক্ট আছে, কিরকম টাইপের প্রোডাক্ট আছে, তার রেঞ্জটা কতখানি, তার প্রাইসটা কতখানি, শুধু সেটাকে মেজার করে ডাটাটা ফেসবুকের কাছে পাঠানো, যে এই টাইপের প্রোডাক্টের মধ্যে কভার ক্লিক হয়েছে আর এই রেঞ্জের প্রোডাক্টের মধ্যে কভার ক্লিক হয়েছে আর এটার মধ্যে কভার ক্লিক হয়েছে, এটা হলো আলাদা আলাদা ভাবে ফেসবুক ফেসবুকের কাছে ট্যাগ ম্যানেজার পাঠাবে। এটা হলো ভেরিয়েবলের কাজ, বুঝে গেল এবার? জি স্যার। যাতে সেখান থেকে আপনি যেন ভালো করে আপনি রিটার্গেটিংটা করতে পারেন। আর ভার্সন এখানে হচ্ছে ভার্সনটাকে দেখেন, নতুন করে এখন আবার নতুন একটা ভার্সন তৈরি হবে। এখন এই ফেসবুক বেস কোড কখন তো কখন কি কোন কোড এসছে সেখান থেকে ভার্সনটা এখানে বলে দিচ্ছে, কটা ভার্সন, পাঁচটা ভার্সন তৈরি করেছে, এটা এখান থেকে দেখাচ্ছে আর কিছু না। ভার্সনে ভার্সন 5 ইজ লাইভ, এটা লাইভ আছে, এই হলো মানে আর কিছু না। টোটাল ড্যাশবোর্ড আমরা কোথায় দেখতে পারবো স্যার? টোটাল ড্যাশবোর্ড এখান থেকে, এটাই টোটাল ড্যাশবোর্ড, একটুখানি ব্যাক করবেন, এই যে ওভারভিউ, ওভারভিউটা হলো টোটাল ড্যাশবোর্ড। আচ্ছা স্যার ফেসবুক কোন প্রোডাক্টে কে ক্লিক করলো ওইগুলা কিভাবে দেখবো? কোন প্রোডাক্টে, মানে আমাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্টে কয়েকটা প্রোডাক্টে যদি কয়েকজন ক্লিক করে তাদেরকে রিটার্গেটিং করার সময় এটা ধরবো কিভাবে? হ্যাঁ এইবার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ প্রশ্নটা ঠিক আছে, তো প্রশ্নটা হচ্ছে যে এবার হচ্ছে যে যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা, ধরুন আপনি তিনটে প্রোডাক্টটা সিলেক্ট করলেন, তো অতটা যে স্পেসিফিক যে আপনাকে যে দেবে ডাটা দেবে অতটা মানে ফেসবুক ইয়ে করবে না। ফেসবুক করবে কি যে আপনি এখানে ট্যাগ ম্যানেজার যদি এখানে কাজ করে, মানে ভেরিয়েবল যদি কাজ করে, যে এখানে হলো বিভিন্ন তিনটে তিন রকমের তিনটে প্রাইসের প্রোডাক্ট আছে, ভেরিয়েবল যদি গুগল ফেসবুকের কাছে যদি ডাটা পাঠায় যে এখানে তিনটে প্রোডাক্ট আছে, সেখানে আলাদা আলাদা ভাবে কে 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 এখানে ইয়ে করেছে ক্লিক করেছে কোন প্রোডাক্টে, সেটা ফেসবুকের কাছে ট্যাগ ম্যানেজার পাঠালো ডাটা। কিন্তু এখানে একটা হবে কি যে ধরুন এই প্রোডাক্টের মধ্যে আপনি আপনি দেখা গেলো সিলেক্ট করে রেখেছেন যে যে হচ্ছে আপনার হচ্ছে এই প্রোডাক্টের মধ্যে অ্যাড টু কার্টে ক্লিক করবে তাদেরকে আপনি আপনি রিটার্গেট করবেন, কিংবা এই প্রোডাক্টটা সিলেক্ট করেছেন যে এই তিনটে প্রোডাক্ট দেখা গেলো অ্যাড টু কার্টে যারা যারা ক্লিক করবে তাদেরকে আপনি টার্গেট করবেন। তাহলে এখানে হলো কি, ফেসবুক আপনাকে ভাববে যে এটা এটার মধ্যে যারা যারা অ্যাড টু কার্টে এই টোটাল ওয়েবসাইটের মধ্যে যারা যারা অ্যাড টু কার্টে ক্লিক করেছে, তো টোটাল সবাইকে নিয়ে ফেসবুক এখানে মেজারমেন্ট করবে, বুঝতে পারলে? তাহলে কি হবে যে ফেসবুক সেটা সেটা ধরেই আপনাকে রিটার্গেট করাবে যে এখানে এই প্রোডাক্টটা মধ্যে যদি দেখো নখানা প্রোডাক্ট আছে, নখানা প্রোডাক্টের মধ্যে প্রথম তিনটে প্রোডাক্টের মধ্যে বেশিরভাগ লোক অ্যাড টু কার্ট করেছে। এবার আপনি কেমন রিটার্গেট করলেন যে অ্যাড টু কার্ট কারা কারা করেছে, তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বাড়ালেন, যে অ্যাড টু কার্ট যারা করেছে তাদেরকে আপনি একটা কন্টেন্ট দেখাবেন যে যে আমাদের প্রোডাক্টটা যদি কেনেন তাহলে আমার হলো 25-30% সেল আছে, সেল দিলে তো আপনি কোটা প্রোডাক্টটা হলো যখন আপনি বেচার চেষ্টা করবেন সেই জায়গাটায় লাস্ট মানে বেচার চেষ্টা করবেন, তখন ফেসবুক আপনাকে, হ্যাঁ বলুন, নির্দিষ্ট একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলে সব থেকে ভালো। হ্যাঁ নির্দিষ্ট একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলে সব থেকে ভালো। আর যদি মনে করেন যে আপনার মাল্টিপল প্রোডাক্ট রাখবেন তখন হচ্ছে যে ওই মেজারমেন্টটা কিন্তু ওই ফেসবুক হচ্ছে আপনারা যা যারা অ্যাড টু কার্ট করবে সেটা সেটাকে ধরেই মেজারমেন্ট করবে, বুঝতে পারলেন? কিন্তু অতটা সেটা তো আগের ক্লাসে দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ অতটা কিন্তু স্পেসিফিক করে দেবে না আপনাকে ডাটা, বুঝতে পারলেন? কিন্তু এখানে কথা মানে কাউন্ট করে না, যদি ট্যাগ ম্যানেজার করে। পেজ ভিউ দেখি, পেজ ভিউটা মানে কাজ করছে কিনা, প্রিভিউতে যাই। কানেক্ট করি, কানেক্ট হয়ে গেছে, কানেক্ট হচ্ছে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলছি স্যার, যারা এই ওয়েবসাইটে ভিজিট করেছে ঠিক আছে, তাদের কি এই নাম টাম এগুলো কি এমনি শো করবে নাকি এমনি এগুলো? না তাদের নাম শো করবে না, এটা 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 ফেসবুক আপনাকে হাইড করে রাখবে, এটা কখনোই আপনাকে দেবে না। ও দিলে তো হয়েই গেল, তাহলে আপনার গোপন থাকলো কি? এটাই করতে বলছি, দিলে তো ভালোই হতো, দিলে তো হয়েই গেল এটা এটা তাহলে ফেসবুককে আপনি তো মানবেন, কালকে ফেসবুকের বিরুদ্ধে কেস করবেন যে আমার নাম দিচ্ছে ওখানে। ফেসবুকের বিরুদ্ধে কেস হবে যে এইগুলা করে? হ্যাঁ এটা কখনোই দেবে না কোনো ইয়ে, মানে ফেসবুক গুগল কখনো, হ্যাঁ জানে কেন আপনাকে দেখালাম না আগে ক্লাসে যে ইয়ে ওই যে ম্যাচ করার জন্য ওটাকে অন করে দেবেন পিক্সেলের নিচে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ ওটা অন করে দিলে ওটা হলো ফেসবুক পপ আপ ব্লক।
কাজ করছে না, কাজ করছে। আচ্ছা বললাম না আগের দিন যে ওটাকে অন করে দেবেন, ম্যাচ করার জন্য সেটা ফেসবুক হলো ম্যাচ করে তার কাছে রেখে দেবে, কিন্তু আপনাকে সেটা শো করবে না। আপনি যদি সে ডাটা পেয়ে যান তাহলে তো হয়েই দিতে, আপনি তো সবার ডাটা পেয়ে যাচ্ছেন, তাহলে তো আপনার তো ফেসবুকে দরকার কি? তখন ফেসবুকের থেকে তখন সব ডাটা নিয়ে ব্যাস আপনি তখন ফেসবুকে বাদ দিয়ে দেবেন, সবাইকে মেসেজ করে হ্যাঁ শেয়ার করুন, শেয়ার করতে হবে। তাহলে এই হলো, এইটুকু হলো আপনার হলো ইয়ের কাজ, এটুকু হলো আপনি ট্যাগ ম্যানেজার দিয়ে করতে পারেন। ট্যাগ ম্যানেজার আপনি ফেসবুক পিক্সেল ইনস্টল করতে পারেন, এতে করে আপনার ডাটা অনেক ভ্যালি বেশি পাবেন, অনেক ভালো পাবেন, অনেক ভালো হবে। আর যদি মনে করেন যে ট্যাগ ম্যানেজার দিয়ে করবেন না, তাহলে কি আপনি ট্যাগ ম্যানেজার দিয়ে করবেন না, আপনি হচ্ছে যে নর্মালি ফেসবুক চালাবেন, ফেসবুক ফেসবুকের মধ্যে পিক্সেল ইনস্টল করবেন, সেটা দিয়েও করতে পারেন, আর ট্যাগ ম্যানেজার দিয়েও করতে পারেন। বুঝতে পেরেছেন? কিন্তু বর্তমানে সহজ তো এটাই, হ্যাঁ সহজ হলো ওইটাই, এটা একটু কঠিন, সহজ হলো ওইটা। কিন্তু বর্তমানে ফেসবুক iOS আপডেট আসার পর থেকে এখন ফেসবুক অ্যাডভার্টাইজিং কাজ, পিক্সেল কাজ করা বন্ধ করে দিয়েছে। তো এখন বর্তমানে কাজ করতে গেলে, পিক্সেলটা কাজ করতে গেলে এখন হচ্ছে আপনাকে এই গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে পিক্সেল বাড়াতে হবে, বুঝতে পারলেন? তাহলে এখান থেকে কিছু ডাটা ভালো আসার চেষ্টা করবে। এটাকে দেখুন, এটাকে দেখে বারবার প্র্যাকটিস করে এটাকে দিয়ে কাজ করুন, ভালো হবে। বুঝতে পেরেছেন? তো ট্যাগ ম্যানেজারের মধ্যে এই হলো ট্যাগ ম্যানেজারের ড্যাশবোর্ড, এখানে যা আছে সব ওভারভিউর মধ্যে আছে। ওভারভিউ মধ্যে এই বাঁদিকে দেখেন, এই টেমপ্লেট ফোল্ডার ভেরিয়েবল ট্রিগার ট্যাগ ওভারভিউ, ওভারভিউ মধ্যে টোটাল ড্যাশবোর্ডটা, ঠিক আছে? আর হচ্ছে ট্রিগার ট্যাগ, ট্যাগ তো বুঝলাম, ট্রিগারও বুঝলাম, ভেরিয়েবল তিনটে জিনিস বুঝলাম, এইটুকু। এই ফোল্ডার দেখতে লাগবে না, টেমপ্লেট লাগবে না, এই তিনটের হলো মেন কাজ, আর এইগুলো দরকার নেই ব্যাস। আর যখন হচ্ছে এটা হলো আমার ট্যাগ, জিটিএম এর হলো কোড, এই জিটিএম এর কোডটা হচ্ছে আপনাকে ইয়েতে নিয়ে গিয়ে আপনার হলো ওয়েবসাইটের মধ্যে গিয়ে বসাতে হবে, ঠিক আছে? এটুকু হলো আপনার হলো কাজ, আর ট্যাগ ম্যানেজারের মধ্যে আর কোনো কাজ। আর প্রথম হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টের মধ্যে থাকবে অ্যাকাউন্টের মধ্যে থাকবে কন্টেইনার, এগুলো অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের মধ্যে থাকবে কন্টেইনার, কন্টেইনারের মধ্যে থাকবে সবকিছু, কন্টেইনারের মধ্যে থাকবে এই ট্যাগ। অল ভিউ দেখবো কোথা থেকে? হ্যাঁ অল ভিউ, কয়জন ভিউ আছে, সব কয়জন? ইয়ের থেকে, ইয়ের থেকে যখন কাস্টমার নিউজ তৈরি করবেন তখন সেটা এখান থেকে করবেন, সব এখান থেকে করবেন। মানে কতগুলো ভিউ হয়েছে, কতগুলো ইয়ে হয়েছে, সেটা আপনি ইয়ে করে দেখতে পাবেন না। ব্যাপারটা হচ্ছে কি, আপনার পেজের মধ্যে কতজন, কি আপনি ধরুন এক ক্যাম্পেইনটা স্টার্ট করলেন, ক্যাম্পেইনটা 5 দিন চললো, এবার আপনি বলতে চাইছেন যে, করতে চাইছেন যে রিটার্গেটিং, তখন আপনি দেখতে চাইছেন যে কতজন ভিউ করলো, কতজন ভিউ করেনি, এটা আপনি পোস্ট করছেন। তো জি স্যার, এটার অ্যান্সার হলো গিয়ে যে আপনার, আপনি প্রোডাক্টটা চালালেন, আপনি ক্যাম্পেইনটা চালালেন, ক্যাম্পেইনটা চালানোর পর আপনার 5 দিন ক্যাম্পেইন চললো, ক্যাম্পেইন চালানোর পর 5 দিনের মধ্যে আপনার অনেক ট্রাফিক আপনার হলো ইয়ের মধ্যে আসলো, ওই ওয়েবসাইটের মধ্যে আসলো, অবশ্যই আসবে। তখন আপনি চলে যাবেন হচ্ছে ফেসবুকে, ফেসবুকে আসার পর চলে যাবেন হচ্ছে অল টুলসে, অল টুলসে যাওয়ার পর চলে যাবেন হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজারে, মানে জিটিএম থেকে ডাটা এখানে দেবে। জিটিএম থেকে ডাটা এখানে দেবে, রাইট, জিটিএম ডাটা এখানে দেবে, জিটিএম হচ্ছে মধ্যবর্তী স্তরে কাজ মধ্যবর্তী করবে। স্তরে কাজ করবে, সে হলো অনেক বেশি বেশি করে ডাটা এনে আপনার এখানে ফেলবে। আচ্ছা, এই হলো আমার সেট, এই হলো আমার পিক্সেল, নিচে নামবেন, এই হলো, এই হলো আমার ব্রাউজার, এই হলো আমার লাস্ট ভিউ, দেখেন এটা হলো আমার ভিউ, অ্যাড টু কার্ট দেখেন, একজন অ্যাড টু কার্ট করেছে, ভিউ কন্টেন্ট দুজন ভিউ কন্টেন্ট করেছে, পেজ ভিউ দেখেন 45 জন পেজ ভিউ করেছে, ঠিক আছে? বুঝতে পারছেন এবার? স্যার এখান থেকে রিটার্গেটিং করব কি? হ্যাঁ, এইবার হচ্ছে এখান থেকে, এখান থেকে রিটার্গেট করতে গেলে এখান থেকে আপনাকে অডিয়েন্স তৈরি করতে হবে। অডিয়েন্স তৈরি করতে গেলে আপনি এখান থেকে অডিয়েন্স করতে পারেন, আবার ভেতরে গিয়ে ভেতর থেকে অডিয়েন্স তৈরি করতে পারেন। এখানে এসে অডিয়েন্স কত হলো, এই যে অডিয়েন্স আছে, এই অডিয়েন্সে আপনি কাস্টম অডিয়েন্স, ইয়ার অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। এখানে আসলেন, এখানে আসার পর হচ্ছে যে অল, এখানে আসলেন, এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স, এই যে লুক লাইক অডিয়েন্স, এটা দেখা এখন শো করাচ্ছে, গেস্ট আর্টে লুক লাইক অডিয়েন্স তৈরি করতে হবে, ক্রিয়েট অডিয়েন্স ক্রিয়েট করবেন, কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, স্পেশাল অ্যাড অডিয়েন্স, কাস্টম অডিয়েন্সে আসবেন, ঠিক আছে? কাস্টম অডিয়েন্সে আসার পর কবে কিসের জন্য করবেন, ওয়েবসাইটের জন্য করবেন অডিয়েন্স, এখানে ক্লিক করবেন, নেক্সট করবেন,
স্লো করুন ইট। আচ্ছা এখানে এসে আপনি সোর্স কোথেকে আসছে দেখুন, দেখিয়ে দেবে ইভেন্ট কি, অল ওয়েবসাইট ভিজিটর, অল ওয়েবসাইট ভিজিটর কোন ইভেন্টে আপনার চাই, সে ইভেন্ট আপনি চাইছেন অল ওয়েবসাইট ভিজিটর, ঠিক আছে। কিন্তু হচ্ছে এখন আমাদের হচ্ছে ইভেন্ট যা, এখন দেখেন আমি কটা ইভেন্ট তৈরি করেছি, ফেসবুক করেছি, ভিউ কন্টেন্ট করেছি, অ্যাড টু কার্ট করেছি, তাই তো? তিনটে ইভেন্ট তৈরি করেছি তাই তো আমি? জি হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাকে আবার, এটা একটু টাইম ম্যানেজারটা কেটে দিই, এটা পুরো বডি সাইট এটাও কেটে দিই, ভালো করে দেখেন। ভালো করে বোঝানোর জায়গাটা একদম ইজি কাজ, কোনো কঠিন না। এখানে অল টুল, অল টুল থেকে ইভেন্ট ম্যানেজার ক্লিক, এখানে আসলাম। আসার পর আমার এখানে কটা ইভেন্ট তৈরি করা আছে দেখি, কটা ইভেন্ট, ফেসবুক, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল সিগন্যাল, কটা আছে? 1 2 3 4 5। ওকে, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ইভেন্ট, ঠিক আছে, যেটা হলো মানে আমাদের ই কমার্স সাইট, সেটা হলো অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, কন্টেন্ট, ইনিশিয়াল চেক আউট, ঠিক আছে। এই তিনটে হলো সব থেকে গুরুত্বপূর্ণ, এই তিনটে, 1 2 3, এই তিনটে হলো সব থেকে গুরুত্বপূর্ণ ইভেন্ট ই কমার্স সাইটের জন্য। কটা আছে? ফেসবুক, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, দেখুন তিনটে এখানে দিয়েছে, ফেসবুক, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট। এবার আমি চাই হচ্ছে যে এখান দেখি যে অ্যাড টু কার্ট আর ভিউ কন্টেন্ট দেন। হ্যাঁ, অ্যাড টু কার্ট আর ভিউ কন্টেন্ট, তার ভিউ কন্টেন্ট কজন করেছে? দুজনা ভিউ কন্টেন্ট, একটা একটা ইয়ে করে তৈরি করবে। কত ইনিশিয়াল আসে না ওইটার কোনো ইয়া নাই স্যার? হ্যাঁ, ওখানে কোনো ইয়ে আসেনি দেখেন, কোনো ইয়ে মানে পিপল আসেনি, মানে হিসাবে দেখুন এটা দেখেনি, দেয়নি, আসেনি, দেখেন। তাহলে কি এক ভিউ কন্টেন্ট, তাই তো? ভিউ কন্টেন্ট কজন এসেছে দেখি একবার, দুজনে এসেছে ভিউ কন্টেন্ট। আর হচ্ছে পিপল না আসলে রিটার্গেটিং করবো কিভাবে? হ্যাঁ, পিপল না আসলে রিটার্গেটিং করবো কিভাবে? একদম রাইট রাইট, এটাই তো কথা, পিপল না আসলে রিটার্গেটিং করবো কিভাবে, একদম তো, এটাই তো সঠিক কথা। সর্বপ্রথমই করতে হবে ট্রাফিক, না সর্বপ্রথমে কিছু মানুষ আসুক, তারপর তো আপনি দেখা গেলো বিয়ে বাড়িতে আয়োজন করলেন, আয়োজন করার পর দেখা গেলো আপনি মানে আগেই দেখ দেখা গেলো এখন সব মানে মানে রান্না বান্না করে দেখা গেলো খাবার টাবার দিয়ে মানে সব রেডি করে মানে বসে আছেন, মানুষ আসবে তারপর তো দেবেন নাকি, হ্যাঁ তাই না? সেটাই তো, প্রথমে ট্রাফিক জোগাড় করতে হবে। হ্যাঁ, ট্রাফিক তো আসতে হবে আপনার কাছে, তবে তারপরে গিয়ে তো আপনি তাদেরকে রিটার্গেট করবেন। হ্যাঁ ট্রাফিক আসতে হবে, আর ইভেন্ট একটা সেট আপ করে রাখলাম, হ্যাঁ, তাই না স্যার? এটা একটা সেট আপ করে রাখলেন, রাইট, তারপরে রিটার্গেটিং এর পরের চিন্তা। হ্যাঁ রিটার্গেটিং পরের চিন্তা, তারপর এখানে দেখবেন যে কতগুলো লোক এসছে, দেখার পর তারপর রিটার্গেটিং করবে। ওকে, ভিউ কন্টেন্ট দিয়ে একটা ইয়ে তৈরি করে, এই যে ভিউ কন্টেন্ট, কোনটা ভিউ কন্টেন্ট কি দিয়েছে, লাস্ট কতদিন? 30 ডেজ, আমি 30 ডেজ করতে হবে, 180 দিন করতে পারে, এর ভিতরে যারা ভিউ কন্টেন্ট করছে সবাইকে রিটার্গেটিং সবাইকে করবে? সবাইকে রিটার্গেট করতে হবে, যাদেরকে হচ্ছে কি ভিউ কন্টেন্ট, নাম দেবো একটা প্রজেক্ট ডিজিটাল, ফার্স্ট রিটার্গেটিং প্রজেক্ট স্যার, এরকম দিলে কাজ। হ্যাঁ হ্যাঁ, এটা ভিউ কন্টেন্ট, ঠিক আছে, নাম দিলাম একটা, ঠিক আছে। এবার আপনি হলো আপনাদের যেটা এই বিষয় নিয়ে কাজ করে, যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্ট নিয়ে নাম দেন, যে অমুক প্রোডাক্টে ফার্স্ট ভিউ কন্টেন্ট, গিয়ে ক্রিয়েট অডিয়েন্স, প্রথম অডিয়েন্স একটা তৈরি হয়ে গেল, এখন ডান করে দিই, এখানে একটু চলে ব্যাস, একটু নিচে নামি, না দেখাচ্ছে না, দেখে যেতে হবে। ওকে, তাহলে আমি এখানে আরেকটা একটা অডিয়েন্স তৈরি করি, কি কাস্টম অডিয়েন্স, কোথায়? ওয়েবসাইট, নেক্সট, সবগুলো তো ওয়েবসাইট হবে না স্যার? হ্যাঁ সব ওয়েবসাইটের মধ্যে হবে। কত আমার ইভেন্ট, ইভেন্টের কি ইভেন্ট কি করব, এটা হলো অ্যাড টু কার্ট।
কত অ্যাড টু কার্ট, আচ্ছা নাম কি অ্যাড টু, যারা যারা অ্যাড টু কার্ট করেছে তাদেরকে আমি টার্গেট করবো এই টার্গেটে। লাস্ট আমি 30 ডেজ দিলাম এখানে, ঠিক আছে, করার পর এখানে এই অডিয়েন্স দেবো, এখানে অডিয়েন্স নাম লিখবো। অ্যাড টু কার্ট, তাহলে স্যার যারা সবগুলো প্রোডাক্টে অ্যাড টু কার্ট করবে সবাইকে রিটার্গেট সবাইকে দেখাবে, সবাইকে একসাথে রিটার্গেট করবে ফেসবুক, এভাবে বিজাবে এটা হিসাবটা করে, বুঝলেন। একটা প্রোডাক্ট তো নির্দিষ্ট একটা প্রোডাক্টে, একটা প্রোডাক্টে মানে অতটা, মানে অতটা স্পেসিফিক ডাটা দেয় না এখন, বুঝতে বললেন, অতটা স্পেসিফিক ডাটা দেয় না স্যার। তাহলে আমি তাদেরকে রিটার্গেটিং করে কি প্রোডাক্ট দেখাইতে পারি, তারাই আর একটা ইন্টারেস্টেড, কিন্তু আমি দেখাবো কোনটা এই যে এখানের মধ্যে দুজন ব্যক্তি আসছে, ঠিক আছে, বা দুজন ব্যক্তি হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে যে দুটো প্রোডাক্টের মধ্যে ভিউ কানেক্ট করেছে, এই দুজন ব্যক্তি যেই পেজের মধ্যে কি ভিউ কানেক্ট করেছে সেই পেজটা হচ্ছে এই দুজন ব্যক্তির কাছে আবার দেখাবে, বুঝা গেল, সেই পেজের মধ্যে আবার দেখাবে। এটা হলো ফেসবুকের কাজ, বলো অ্যাড টু কার্ট, যারা যারা অ্যাড টু কার্ট করেছে তাদেরকে হলো আমার প্রোডাক্টটা আবার দেখাবে, শো করবে, মানে কি আমাকে ভাবতে হবে, মানে হচ্ছে যে অ্যাড টু কার্ট করেছে মানে কি, মানে কেনার থেকে কিনতে গেছে, কিনতে থেকে কিনতে গিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাই তো? জি, তার মানে কি তাতে ইন্টারেস্ট আছে আমার প্রোডাক্টের প্রতি, কিনতে তো হয়তো সময় পায় নাই, কিনে নেই। হ্যাঁ, কিনতে যে নিশ্চয়ই কোনো তার কাছে হয়তো টাকা ছিল না, কিংবা সে দেখো একটু ব্যস্ত ছিল, ওই জন্য দেখা গেলো কিনার মুহূর্তে সে বেরিয়ে চলে যাচ্ছে, তার মানে এই লোকটাকে যদি আমি রিটার্গেট করি তাহলে আমার প্রোডাক্টটা সেল করতে পারবো, সিম্পল হিসাব। সবচেয়ে বেশি কার্যকর তো ওইটাই স্যার। হ্যাঁ, সেটাই তো বলছি, সেটা সিম্পল হিসাব, এটাই আপনাকে ভাবতে হবে যে যে। কিন্তু স্যার, হ্যাঁ, এখানে প্রশ্ন হচ্ছে আমার ওই ওয়েবসাইটে 10টা প্রোডাক্ট আছে, হ্যাঁ, হ্যাঁ, এখন 10টা প্রোডাক্টে আমার ওই ইউজার কোন প্রোডাক্টে ক্লিক করছে, আমি তো তাকে আবার ওই প্রোডাক্টটা দেখাবো। ইউজার যে প্রোডাক্টে ক্লিক করছে সেই প্রোডাক্টটা যদি আবার দেখান, সেটা সেটা হচ্ছে অতটা মেজার, মানে ডাটা, স্পেসিফিক ডাটা ফেসবুক আপনাকে দেবে না, এতটা স্পেসিফিক ডাটা, বুঝতে পারেন। ব্যাপারটা হচ্ছে যে ফেসবুক হচ্ছে তিনটে জিনিস বিচার করবে, যে যারা কারা ভিউ কন্টেন্ট করেছে, কারা অ্যাড টু কার্ট করেছে, কারা ইনিশিয়াল চেক আউট করেছে। তাহলে স্যার, হ্যাঁ, ধরেন আমার একটা ওয়েবসাইটে ঘড়ি আছে, হ্যাঁ, তারপর জামা কাপড় আছে, হ্যাঁ, অন্যান্য ইলেকট্রিসিটি জিনিস আছে, হ্যাঁ, এখন কেউ যদি একটা ঘড়ি কেনে, হ্যাঁ, মানে অ্যাড টু কার্ট করে, আমি তার বুঝতে পারবো না যে এ ঘড়ি কেনার জন্য অ্যাড টু কার্ট করছে। হ্যাঁ, এখন আমি যদি তাকে ইলেকট্রিক্যাল কোনো জিনিস কেনার জন্য রিটার্গেটিং করি, তাহলে তো স্যার হবে না। হ্যাঁ, রাইট, এটা একটা, এটাও একটা পয়েন্ট যে আপনাকে ফার্স্টে বুঝতে হবে যে কোন প্রোডাক্টের মধ্যে সে অ্যাড টু কার্ট করেছে। স্যার, জি স্যার, হ্যাঁ, ওইটা ধরবো কিভাবে? হ্যাঁ, ওটা বলছি, হ্যাঁ বলুন, একটা প্রশ্ন কি বললেন স্যার? বলতেছি কি, আমি যদি রিটার্গেটিং করি, ঠিক আছে, মানে ওই বলতেছে যে পুরা ওয়েবসাইটের যদি আমি যদি অ্যাড বানাই, তাহলে তো পুরা ওয়েবসাইটের ইলেকট্রিক্যাল, তারপরে ঘড়ি, তারপর আপনার ফ্যাশন, সবকিছু একসাথে তো আমার অ্যাড বানাই। এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটায় উত্তরটা হলো আপনি তারপরে নীরবে নীরবে পুরো বলি, হ্যাঁ পুরো বলি, তারপরে আমি যদি নির্দিষ্ট একটা অ্যাড করি, মানে নির্দিষ্ট একটা প্রোডাক্টের উপরে যদি অ্যাড করি, হ্যাঁ, এই অ্যাডটা আমি নির্দিষ্ট একটা পেজের উপরে আমি অ্যাড টু কার্ট, তারপরে ভিউ কন্টেন্ট, এইগুলা নির্দিষ্ট একটা প্রোডাক্ট, মানে একটা পেজ করে ওই পেজের উপরে করা যাবে কিনা? একদম একদম, আপনার আপনার উত্তরটা সঠিক। ব্যাপারটা হচ্ছে যে নীরবে প্রশ্ন উত্তরটা দিয়ে, নীরব বলতে যে স্পেসিফিক করে কিভাবে দেখবো, দেখুন অতটা স্পেসিফিক ডাটা ফেসবুক আপনাকে দেবে, এক নম্বর কথা। দু নম্বর প্রশ্ন হচ্ছে যে যদি আপনি ইলেকট্রনিক্সে যদি আপনি প্রোডাক্ট সেল করেন, আপনার ধরুন একটা ওয়েবসাইট আছে, যে একটা ওয়েবসাইটের মধ্যে একটা ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট আছে, আবার দেখলে একটা জামা কাপড় প্রোডাক্টও আছে, দুটোই হলো একটা ওয়েবসাইটের মধ্যে আছে, তাই তো? জি। এবার আপনি আপনি চাইছেন যে আমি কি করে বুঝবো যে কোন মানুষ হলো আমার ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট, আর কোন মানুষ হলো আমার হলো জামা কাপড়ের প্রোডাক্টের উপর ইন্টারেস্ট, আমি কিভাবে বুঝবো? তার জন্য আপনাকে প্রথম থেকে কাজ করতে 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 আসতে হবে। কখন থেকে? আপনি যখন ক্যাম্পেইন সেট আপ করছেন, তখন আপনাকে হচ্ছে ইলেকট্রনিক্স এর জন্য একটা আলাদা কন্টেন্ট বানাতে হবে, আর হচ্ছে ওই জামা কাপড়ের জন্য একটা আলাদা কন্টেন্ট বানাতে হবে, দুটো কন্টেন্ট বানাবেন, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে ইলেকট্রনিক্স এর জন্য একটা ক্যাম্পেইন বানাবেন, জামা কাপড়ের জন্য একটা ক্যাম্পেইন বানাবেন, দুটো আলাদা আলাদা ক্যাম্পেইন বানাবেন ইলেকট্রনিক্স এর জন্য। ইলেকট্রনিক্স এর জন্য যেই পেজে আপনি ইলেকট্রনিক্স এর যে পেজের মধ্যে আপনি মানে করতে চান, মানে ট্রাফিক পাঠাতে চান, সেই পেজ দেখে হচ্ছে আপনার হলে সেই পেজের উপর আপনি অ্যাড চালাবেন,
আর জামা কাপড়ে আপনি যে পেজের উপর আপনি ইয়ে পাঠাতে চান, ট্রাফিক পাঠাতে চান, সেই পেজের উপরে অ্যাড চালাবেন, বুঝতে পেরেছেন? এইখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার হচ্ছে কোন জায়গার থেকে ট্রাফিক আসছে, কোন পেজের মধ্যে আসছে, তাহলে এখানটা আপনি গুলিয়ে ফেলবেন না। বুঝে গেল এবার বিষয়টা? স্যার হ্যালো, আমার প্রশ্নটা ক্লিয়ার হলো নাকি এখনো এই সন্দেহ, এই ডাউট রয়েছে? স্যার ইলেকট্রিক্যাল জিনিস মতো অনেক কিছু থাকবে, আমি নির্দিষ্ট ধরতে পারবো না সবাই। আর একটু স্পেসিফিক করে বুঝে, তাহলে আর একটু স্পেসিফিক করে বুঝে আপনার প্রশ্নটা উত্তর দিচ্ছি। এটা এটা হলো যে ফেসবুক আপনাকে অতটা অতটা মানে স্পেসিফিক ডাটা দেবে না, কিন্তু আপনাকে এটা তৈরি করে নিতে হবে। কিভাবে তৈরি করে আমি দেখাচ্ছি। কেসপ্যাড ডট আইটেও ডাইওটা কোথায় গেল? ডট আইও কেসপ্যাড ডট সিআর, ঠিক আছে। ওকে ব্যাস, আপনার স্যার এটা ওয়েবসাইট, জি ওয়েবসাইট আমি দুভাগ করলাম আজকের থেকে। এই জায়গাটার মধ্যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, ঠিক আছে, আর এই জায়গাটার মধ্যে জামা কাপড়ের প্রোডাক্ট আছে, দুইটা অ্যাড তৈরি করতে হবে। কারণ এখানটায় এইখানটায় তো আপনার তো আপনি তো ইলেকট্রনিক্স, এটা হলো আপনার হোম পেজ, আপনার হোম পেজের মধ্যে টোটাল সব দেওয়া আছে, ঠিক আছে। এখানটা হচ্ছে ঘড়ি দেওয়া আছে, এখানে হলো ঘড়ি আছে, এখানে ধরো বাচ্চাদের বেবি টয় আছে, এখানে দেখা গেলো জিন্স, যেটা জিন্সের ছবি দেয়া আছে, জিন্স বড়দের জিন্স দেয়া আছে, এখানে একটা বাচ্চাদের জিন্স দেয়া আছে। আপনার হোম পেজের মধ্যে কি থাকবে? সব তো হজবলা থাকবে, তাই না? টোটাল পেজের টোটাল মানে ওয়েবসাইটের সমস্ত সমস্ত প্রোডাক্ট, মাল্টিপল প্রোডাক্ট থাকবে স্যার, মাল্টিপল প্রোডাক্ট আপনার হোম পেজের মধ্যে থাকবে, তাই তো? নিলাম জি, ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন থাকবে হোম পেজের মধ্যে, ধরলাম এখানে দেয়া আছে বা নিচেও দেয়া আছে। কিন্তু একটা ওয়েবসাইটের মানে কি যে হোম পেজের মধ্যে সমস্ত ইন্ট্রোডাকশন থাকে, কিন্তু প্রতিটা ইন্ট্রোডাকশনে একটা করে স্পেসিফিক পেজ থাকে না? জি হ্যাঁ, ধরুন এখানটা এখানটা হচ্ছে একটা করে আপনার পেজ আছে, যে এখান থেকে আপনার নেভিগেশন বারে একটা করে পেজ দেয়া আছে। এবার দেখা গেলো এটা হলো ঘড়ি, ঠিক আছে, এটা হলো ঘড়ির জন্য আমি পয়সাটা পেজ করলাম, এটা হলো ঘড়ির পেজ। আপনি চাইছেন এই আপনার এই ঘড়ি এই পেজটার মধ্যে, এখানে ধরুন একটা ঘড়ি আছে হোম পেজের মধ্যে, কিন্তু যখন এই ঘড়ি ঘড়ি মেন পেজে ঢুকছি, যখন এখানে দেখা গেল পর 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 8-10টা আপনার ঘড়ি আছে, ইলেকট্রনিক্স ঘড়ি স্যার, আছে, একটা দুটো তিনটে বিভিন্ন, মানে একটাই ব্র্যান্ড বিভিন্ন কালারে বিভিন্ন মডেলে আছে, ঠিক আছে, ব্র্যান্ড আফটার একটাই। জি স্যার, এখানে আপনি দুটো কাজ করতে পারেন, দেখেন কি করে আপনি প্রোডাক্টটা সেল করবেন, একদম ইজি। কিন্তু এখানে যদি নিজের বিজনেস করেন কখনো এভাবে এই মেথডে করেন, দেখুন আপনার প্রোডাক্ট দেখবেন সেল হবে। ধরুন এখানে বিভিন্ন একটা ব্র্যান্ডের বিভিন্ন রকমের ঘড়ি দেওয়া আছে, যদি আপনি মনে করেন কিন্তু এই যে ঘড়িগুলোর মধ্যে যে বিভিন্ন ব্র্যান্ড আছে, এগুলোর একটা করে স্পেসিফিক পেজ থাকে না, একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল পেজ। জি হ্যাঁ, ধরুন এই একটা ব্র্যান্ড, এর জন্য একটা সিঙ্গেল পেজ, কারণ এরকম একটা কাজ আমি করেছিলাম অনেকদিন আগে, এটা মনে পড়ে গেল হঠাৎ করে। কারণ এই একটা ব্র্যান্ড, এর হলো একটা সিঙ্গেল পেজ, এটার মধ্যে টোটাল বড় করে ঘড়ির ছবিটা দেওয়া, এখানে ঘড়ির ডিসক্রিপশন, ওপেন ডিসক্রিপশন লেখা কিরকম টাইপের ঘড়ি, পাশ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, পাশ দিয়ে সুন্দর করে ঘড়ির সম্বন্ধে লেখা, ওয়াটার প্রুফ ঘড়ি নাকি কি ঘড়ি, নাকি স্পোর্টস ইয়ে স্পোর্টস ঘড়ি, দেখে ঘড়ি নিয়ে আপনি খেলতে পারবেন, সাঁতার কাটতে পারবেন, ঘড়ি কিছু হবে না সমস্যা। নিচে হলো দাম টাম একটু কাট পাট, এখানে কল টু অ্যাকশন বটন টটন সব কিছু দেওয়া আছে, ঠিক আছে, এখানে দেওয়া আছে, এখানে সব সব কিছু কল টু অ্যাকশন বাটন দেওয়া আছে, সবকে দেওয়া হলো গেল এবার, ঠিক আছে। এবার আপনি কি করবেন দেখেন, ওকে, এইবার আপনি শুধু ঘড়ির জন্য একটা কন্টেন্ট তৈরি করবেন, বুঝে গেল?
শুধু ঘড়ির জন্য, এটা আপনি ভিডিও বানাতে পারেন অথবা ইমেজ বানাতে পারেন, একটা ইমেজ অথবা ভিডিও বানাবেন। এক নম্বর, শুধুমাত্র ঘড়ির জন্য একটা কপি লিখবেন, শুধু ঘড়ির জন্য। যদি আপনি ঘড়িতে ডিসকাউন্ট দিতে চান, আপনার যে মানে অফার আছে সে অফারের উপর একটা ইয়ে করবেন, অফার তৈরি করবেন, করে একটা হেডলাইন লিখবেন। আপনার কাছে কি হলো, আপনার কাছে একটা কন্টেন্ট ইয়ে ভিডিও অথবা ইমেজ রইলো, ভিডিও রইলো, আপনার কাছে একটা কপি রইলো, আপনার কাছে একটা ইয়ে রইলো, ওই যে হেডলাইন রইলো, ঠিক আছে। কিন্তু আপনার দেয়া গেল টোটাল ই কমার্স সাইটের একটাই পেজ আছে, সেই পেজটা একটাই থাকবে। আপনি একটা পেজের মধ্যে মাল্টিপল প্রোডাক্ট আপনি সেল করতেই পারেন, সেটা সেটা আপনার ব্যাপার, করতেই পারেন, করা যায়, সবাই করছে। তো এই জায়গাটায় করবেন কি, এই যে শুধু ঘড়ির জন্য একটা আলাদা ক্যাম্পেইন তৈরি করবেন, একটা আলাদা শুধু আলাদা ক্যাম্পেইন শুধু ঘড়ির জন্য, কিন্তু এই ঘড়ির সাথে আপনি জামা কাপড়টা মিলে মিশে ফেলবেন। এটা বুঝে গেল, শুধু ঘড়ির জন্য একটা আলাদা কন্টেন্ট তৈরি করবেন। এবারে আপনি যদি মনে করেন যে একটা ঘড়িকে স্পেসিফিক করে আপনি করবেন, করতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনি একবারে ইয়ে আপনার ইয়ের মধ্যে ওই যে ভিডিওর মধ্যে আপনি দেখা গেলো একটা দুটো তিনটে পাঁচটা চারটে পাঁচটা পাঁচটা ওই ঘড়ি আপনি ইন্ট্রোডাকশন দেবেন আপনার ভিডিওর মধ্যে, কন্টেন্টের মধ্যে, ঠিক আছে। দেওয়ার পর আপনি হল দেখা গেলো এই এই যে টোটাল পেজটার মধ্যে আপনি ট্রাফিক পাঠাবেন, টোটাল পেজটার মধ্যে যে আমার কাছে পাঁচ একটা ব্র্যান্ডের পাঁচটা রকমের কালার আছে, পাঁচটা রকম মডেল আছে, আপনার যেটা ইচ্ছে সেটা কিনতে পারেন। এক নম্বর গেল। দু নম্বর করতে পারেন, যে কোনো একটা ঘড়িকে নিতে পারেন, যে কোনো একটা স্পেসিফিক ঘড়িকে নিতে পারেন, সেই ঘড়িটার মধ্যেও আপনি ট্রাফিক পাঠাতে পারেন, যে আপনি এই ঘড়িটা নিতে পারেন, এই ঘড়িটা সবাই কিনছে, সব থেকে আমার ট্রেন্ডিং সেল, সব থেকে মানে মোস্ট মানে হাই মানে বেস্ট সেলিং এর মধ্যে এই ঘড়িটা পড়ে, এই ঘড়িটা আপনি কিনতে পারেন, যে কোনো একটার মধ্যে আপনি ট্রাফিক পাঠাতে পারেন। তাহলে গিয়ে তখন গিয়ে কি হবে, তখন গিয়ে আপনি ধরতে পারবেন যে এই যে আপনি আলাদা করে যে ক্যাম্পেইনটা তৈরি করলেন, এই ক্যাম্পেইনের মধ্যে যারা যারা দেখা গেলো এই ঘড়িটার মধ্যে আর এই ঘড়িটার মধ্যে হলো সবাই দুজনের মধ্যে এক টুকার মানুষ সব থেকে বেশি করেছে, ঠিক আছে। এই ঘড়িটার মধ্যে হলো ঘড়িটা শুধু পেজ ভিউ কন্টেন্ট করেছে, আর এইটার মধ্যে এটার মধ্যে হলো ইনিশিয়াল চেক আউট করেছে। তাহলে আপনার কটা কটা রিটার্গেটিং হলো, এটার মধ্যে ভিউ কন্টেন্টের একটা রিটার্গেটিং হলো, তাই তো? এটার সরি এটার মধ্যে এক টুকটের একটা রিটার্গেটিং হলো, বানাবেন ক্যাম্প ইয়ে তৈরি হলো, রিটার্গেটিং তৈরি হলো, এটার মধ্যে ভিউ কন্টেন্ট একটা রিটার্গেটিং তৈরি হলো, আর এটার মধ্যে হচ্ছে একটা ইনিশিয়াল চেক আউট একটা রিটার্গেটিং তৈরি হলো। এবার বুঝা গেল বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। এই আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাকে প্রথম থেকে কাজ করতে করতে আসতে হবে। বুঝা গেল এবার? যে আপনি করতে পারবেন, কিন্তু এটা হচ্ছে আপনাকে স্পেসিফিক করে করে আপনাকে বানাতে হবে, কিন্তু ফেসবুক আপনাকে অতটা স্পেসিফিক ডাটা দেবে না। কিন্তু আপনি যখন এটার এটার মধ্যে যখন স্পেসিফিক করে ট্রাফিক পাঠাবেন, এই ট্রাফিকটাকে আপনি তখন এখানে খেলাতে পারবেন, তখন দেখবেন আপনার সেল, তখন দেখবেন আপনার সেল চলে আসছে। তাহলে স্যার ওই পেজে যে কয়জন অ্যাড টু কার্ট করবে সবাইকে একসাথে, সবাইকে একসাথে নিয়ে রিটার্গেটিং করবেন, রাইট? এবার ফেসবুক হচ্ছে রিটার্গেট করে আপনি ছেড়ে দেবেন, বাকিটা হচ্ছে ফেসবুকের কাজ। এবার ফেসবুক কি করবে সেটা, ফেসবুক রিটার্গেটিং করলে কি আগের অ্যাডই থাকবে নাকি নতুন অ্যাড করতে হবে? যদি আপনার ইচ্ছা, আপনি যদি মনে করেন যে কন্টেন্ট চেঞ্জ করবেন, চেঞ্জ করতে পারেন, আরো মানে ইয়ে কন্টেন্ট দিতে পারেন। আপনি দেয়া গেলো যেখানে দেয়া গেলো আগেরটা দেয়া গেলো, আপনি দেখা গেলো 30% ইয়ে দিয়েছেন, না আপনার ইচ্ছা। কারণ দেয়া গেলো যখন আপনি রিটার্গেট করবেন তখন কিন্তু আপনাকে সেল করতেই হবে, এটা কিন্তু আপনাকে তখন মাথায় থাকবে, হ্যাঁ হ্যাঁ, তখন করবেন। দেখা গেলো আপনি অফারটা বাড়িয়ে দিলেন, যে আমার যদি আজকের মধ্যে যদি নেন তাহলে আপনি 50% ডিসকাউন্ট পাবেন, মানে রিটার্গেটিং এ নতুন করে আবার একটা অফার করে দিতে। হ্যাঁ হ্যাঁ, যদি আপনি কন্টেন্ট তৈরি করেন দিতে পারেন, যে আজকে যদি নেন তাহলে আপনি 50% ডিসকাউন্ট পাবেন। স্যার ওই আমার ওয়েবসাইটে যে প্রোডাক্ট থাকবে ওই ইমেজ দিয়ে কি আমরা অ্যাড তৈরি করব, নাকি আমরা যদি ভালো ইমেজ দিয়ে অ্যাড তৈরি করি আর ওইখানে আর একটা ইমেজ থাকে? না না, ওটা বললাম ওটা করলে হবে না, প্রোডাক্টের মধ্যে যে ইমেজ থাকবে সেটা দিয়ে করলে সব থেকে ভালো হয়। দোকানে দেয়া গেলো, আপনি দেয়া গেলো দোকানে, আপনার দোকানে দেয়া গেলো লোক গেলো, ঠিক আছে, সে লোকটা দেখা গেলো আপনার দোকানে তাকের মধ্যে দেখা গেলো একটা প্রোডাক্ট রয়েছে, সেটা দেখানোর পর আপনি ভেতর থেকে গোডাউন থেকে একটা প্রোডাক্ট পার করে দিলেন, লোকটাকে নেবে আপনার কাছ থেকে? না, নেবে না। সিম্পল চিন্তা করুন, এটাও সেম, এখানে দেখা গেলো লোকটা দেখা গেলো দেখলো যে আপনার ভিডিওর মধ্যে খুব সুন্দর দেখা গেলো ঘড়িটা রয়েছে, ঠিক, লোকটা দেখা গেলো তখন ইমাজিন হলো যে আমি এই ঘড়িটা পরবো, আমার হাতে এই ঘড়িটা দেখতে এরকম লাগবে, মানাবে কিনা মানাবে না, দেখলো এটা ইমাজিন করে নিল, ঠিক আছে। যেমন আপনার যেমন এই যে ডলারে ডলারে যে ইয়ে দেখে
যে এ এত $1,00,000 কমিয়েছে, $2,00,000 কমিয়ে, তখন দেখবেন আপনার মাথায় ইমেজিন তৈরি হয়ে গেছে যে আমি যদি কমাতে পারতাম কেমন হতো, তাই না? ঠিক তেমনই যখন সে ঘড়িটা দেখবে আপনার এখানে, ভিডিওটা যখন দেখবে যে আপনার এখানে ঘড়িটা, তখন তার মাথায় কিন্তু ইমেজিন তৈরি হবে যে আমার হাতে যদি ঘড়িটা পর লাগে তাহলে খুব সময় আমাকে খুব হ্যান্ডসাম লাগবে। তখন কিন্তু সে কিন্তু চট করে কিন্তু আপনার ভেতরে ঢুকবে, ঘুরে ঘুরে আপনার ইয়ে পেজের মধ্যে ঢুকবে, ল্যান্ডিং পেজে ঢুকলো, ঢুকার পর দেখতে দেখালো অন্য ঘড়ি, লেডিস ঘড়ি দেখালে, তাহলে সেই তখন কি হবে, রাগ করবে নাকি ইয়ে করবে, আপনাকে মানে ভালো বলবে নাকি খারাপ বলবে? অবশ্যই জন্য মিল থাকতে হবে, মিল থাকতে হবে। আপনার যেই প্রোডাক্টটা আপনি দেখাবেন বাইরে সেটাও ভেতরে মিল থাকতে হবে। তাহলে এটা হলো ফেসবুকও পছন্দ করে, নাহলে ফেসবুক আপনার অ্যাডটাকে অ্যাপ্রুভ করবে না আর মানুষ আপনার প্রোডাক্ট কিনবে না। স্যার আর একটা কথা, হ্যাঁ বলুন। আমরা যখন এখানে অ্যাড রান করব, হ্যাঁ ধরেন এখানে যে 5টা প্রোডাক্ট আছে হ্যাঁ ইলেকট্রিক্যাল, হ্যাঁ এখন এখান থেকে যে কোনো স্পেসিফিক এখানে 5টা প্রোডাক্ট 5টা কালারে ঘড়ি আছে, একদম এখন ধরেন আমি ব্লু রেড যে কোনো একটা, ধরেন ব্লু কালার একটা ঘড়ি নিলাম, হ্যাঁ এই ইমেজটা দিয়ে আমি অ্যাড রান করাবো, হ্যাঁ করতে এখন পারেন। স্যার আমার যে লিঙ্কটা থাকবে হ্যাঁ এই পেজের জন্য একটা লিঙ্ক, আর হ্যাঁ এই প্রোডাক্টের উপর ক্লিক করলে ওই লিঙ্কটা কিন্তু আলাদা হয়ে যায়। হ্যাঁ প্রোডাক্ট এবার কি এই পেজ যায় ওখানে দেবেন, হ্যাঁ এখন কি আমরা ওই প্রোডাক্টের ভিতরে কি ওই ডাইরেক্ট প্রোডাক্ট যে বাইট অ্যাড টু বাইট বাই করবে হ্যাঁ ওই লিঙ্কটা দিব নাকি এই পেজের পুরো লিঙ্কটা দিব? এই পেজের পুরো লিঙ্কটা দিয়ে দেবেন, এই পেজের পুরো লিঙ্কটা দেবেন। দেওয়ার পরে পেজে আসলো 5টা মডেল আছে, যে মডেলের পর দেখা গেলো আপনার ব্লুটা পছন্দ নাও হতে পারে, দেখা গেলো লালটা পছন্দ হয়েছে, ঠিক আছে, লালটার মধ্যে গিয়ে অ্যাড টু কার্ট করলো, তখন আপনি সেটা ধরে রিটার্গেটিং করবেন, সিম্পল। আবার আপনি যদি মনে করেন যে শুধু ব্লুটাই আপনি সেল করবেন, তাহলে ব্লুটার যে এটা স্পেসিফিক পেজ দেওয়া আছে ওই পেজটা ওখানে দিয়ে দেবেন। আপনার কাছে দুটো চয়েস আছে, বুঝতে বলেন, আপনি দুটো চয়েসের মধ্যে যেকোনো একটা ইউজ করতে পারেন। তো পেজটা দেখলে ভালো হয় না? হ্যাঁ পেজটা দেখলে ভালো হয়, দেখলো মডেল অনেক দেখা গেলো, সে দেখা গেলো ব্লুটা ব্লুটা দেখে সে ভেতরে ঢুকলো, ঢুকো পর তা দেখলো হলুদটা পছন্দ হলো, যে হলুদ মডেলটা আছে হলুদটা পাওয়া ভালো লাগে। একটা অ্যাডের উপরে তো একটা ছবি থাকে না, অনেকগুলো ছবি, অনেকগুলো ছবি থাকে, রাইট? হ্যাঁ তো তার তারপরে কাছে, ধরেন এখানে এটা যদি বড় কোম্পানি হয় হ্যাঁ যেমন দারাজ ছবি পাই, হ্যাঁ এখন ওইখানে তো একটা পেজে অনেক প্রোডাক্ট থাকে, অনেক প্রোডাক্ট, ওই জন্য ওরা স্পেসিফিক করে করে বিক্রি করে। হ্যাঁ ওই ক্ষেত্রে স্পেসিফিক ধরা ভালো। হ্যাঁ স্পেসিফিক ধরাটাই ভালো, তখন ওখানে দেখবেন ওরা দেখবেন স্পেসিফিক একটা একটা জিনিসের মধ্যে সেল দেয় মনে হচ্ছে যে আজকের একটা জন্য এই প্রোডাক্টের উপরে প্রোডাক্টটা আছে। একটা করে অ্যাড তৈরি করে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ একটার উপরে একটা করে একটা লিখোটাই বেটার, তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়টা। আচ্ছা কারণ আপনি যদি মাল্টি একটার উপর যদি মাল্টিপল যদি মানে প্রোডাক্ট যদি যদি একটা কোম্পানির উপর চালান তাহলে আপনি ধরতে পারবেন না কোনটা থেকে জি কোনটা থেকে কোনটা থেকে মানে কোথা থেকে কোটা ট্রাফিক আসছে আপনি বুঝতেই পারবেন না। হ্যাঁ স্যার এটাই বলতেছিলাম। আপনি মাল্টিপল ভাবে ক্যাম্পেইন চালাবেন তাহলে আপনি ধরতে পারবেন যে কোনটা থেকে ট্রাফিক কোন জায়গাটার মধ্যে আসছে, তা সেটার মধ্যে আমাকে এইভাবে রিটার্গেট করতে হবে। আর যদি রিটার্গেটে সাইজটা ছোট হয় তাহলে পেজ দেখানো যায়, একদম সাইটটা ছোট হলো তখন পেজ দেখানো, রাইট? কিন্তু সব সেলের সব প্রোডাক্ট আপনি সেল আনতে পারবেন, শুধু আপনাকে রিটার্গেট অব্দি পৌঁছাতে হবে, বুঝতে পেরেছেন? জি স্যার। রিটার্গেট অব্দি পৌঁছাতে বললেন সব সেলের প্রোডাক্ট আপনি সেল এক নিতে পারবেন। ক্যাটাগরি তো স্যার, হ্যাঁ হ্যালো, মানে স্পেসিফিক এক ক্যাটাগরি, মানে ধরেন শুধুমাত্র ঘড়ি, অনেকগুলা ঘড়ির অনেকগুলো মডেল ঘড়ি, আছে, রাইট? অনেকগুলা ঘড়ির মডেল আছে, আমি ধরেন 10টা পিকচার কিংবা মানে 10 সেকেন্ড ভিউ 10টা ইয়া দেখাইলাম ঘড়ি, হ্যাঁ হ্যাঁ তাহলে আমার কি ওই 10 সেকেন্ড দেখাইলাম মানে ওই একটা প্রোডাক্টের উপরে আমার কি ওই মানে মানে ওই 10 সেকেন্ডে 10টা ঘড়ির উপরে যদি আমি অ্যাড টু কার্ট পাই, মানে যে কোনো মানে ভিউ পাই, ঠিক আছে, হ্যাঁ তাদের উপর মানে রিমার্কেটিং আবার করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ করতে পারবেন, হ্যাঁ করতে পারবেন। তো এখানে আরেকটা প্রশ্ন আছে, দেখা গেলো আপনার শুধু আপনি শুধুই ঘড়ি বিক্রি করেন, ঠিক আছে, হ্যাঁ তা ঘড়ি তো যে কোনো, আপনি তো একটা কো ব্র্যান্ড তো বিক্রি করেন না, আপনার কাছে না আরো অনেক ব্র্যান্ডের ঘড়ি আছে। আপনি এটা করতে পারেন যে আপনি দেখা গেলো আজকে একটা ব্র্যান্ডের দেখা গেলো একটা ক্যাম্পেইন নিলেন, একটা দেখা গেলো সোনাটার ক্যাম্পেইন নিলেন বানালেন, ঠিক আছে, এখানে মধ্যে এই ক্যাম্পেইনটা শুধু সোনাটার ঘড়ি থাকবে। জি এবার দেখলো আরেকটা আরেকটা ব্র্যান্ডের কোম্পানি ঘড়ি কোম্পানি নিলেন, দেখলেন যে আরেকটা কোম্পানি চালেন যে এই কম্পিউটারের মধ্যে শুধু আমি এই ব্র্যান্ডের ঘড়িগুলো রাখবো, এটা বুঝতে পেরেছেন? এইবার হচ্ছে দুটো ব্র্যান্ড নিয়ে দুজন দুটো দুভাবে আপনি মানে অডিয়েন্স টার্গেট করবেন, বুঝতে পেরেছেন? এবার জি 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 দেখলো আপনার রোলেক্স ঘড়ি, মানে রোলেক্স ঘড়ির অডিয়েন্স কিরকম হতে পারে, সে রোলেক্স ঘড়ির যে অডিয়েন্স হবে সে হলো মাসে তার 10 লাখ টাকা ইনকাম থাকতে হবে, তাই তো? হ্যাঁ তবেই সে রোলেক্স ঘড়ি কিনতে পারবে। তাহলে রোলেক্স জি ঘড়ির জন্য তো আপনি তাদেরকে টার্গেট করবেন,
এবার দেখা গেলো আপনার দেখা গেলো অফিসিয়াল ঘড়ি, তাহলে অফিসিয়াল ঘড়ির জন্য আপনি কাদেরকে টার্গেট করবো? অবশ্যই অবশ্যই অফিসিয়াল অফিসিয়াল ব্যক্তিদের টার্গেট করবে যারা অফিস করে, ঠিক হ্যাঁ আছে। আপনার দেখা গেলো স্পোর্টস ঘড়ি, স্পোর্টস ঘড়ির জন্য আপনি কাদের টার্গেট করবেন? স্পোর্টস রিলেটেড ব্যক্তিদের টার্গেট করবেন। আপনার এই তো দেখা গেলো আমি হ্যাঁ সেটাই বলতেছিলাম যে ই-স্পোর্টস এর ধরেন বিভিন্ন হ্যাঁ মডেল আছে, মডেল আছে, এই হ্যাঁ জন্য আলাদা করে টার্গেট করবেন, মানে প্রত্যেকটা ইয়ার জন্য আলাদা 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 টার্গেট টার্গেট। করুন, তাহলে কি বলতো ভালো হয়। এটা করলেই মানে এটা করলে ভালো হয়, এটা বড় বড় স্মার্ট মার্কেটাররা এইভাবে কাজ করে, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা একটার উপর যাবেন না, একটার উপরে গেলে আপনি নিজে বুঝতে পারবেন না আর টার্গেট ইয়ে হবে না। সব সময় কাস্টমারকে স্পেসিফিক করে টার্গেট করবেন, দেখবেন রেজাল্টটা ভালো আসবে, বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ বলছি এগুলো স্যার আমরা মনে করবো না বায়াররা বলে দেবে? এটা এটা হচ্ছে আপনাদের নিজে করতে হবে, এটা বায়াররা বলবে না। ও মানে বাইরে শুধু বলবে যে আমার ঘড়ি সেল করে দাও, ঘড়ি শেষ। সেল করে দাও, ব্যাস। বাকি কাজ তাহলে আপনাকে টাকা দেবে কেন যদি বলেই দেয়? এটা হচ্ছে আপনাকে করতে হবে। এই যে স্ট্র্যাটেজি দেখালাম, এই স্ট্র্যাটেজিতে কাজ করেন যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন, গ্যারান্টি। এখন বায়ার তো রিকমেন্ড করে দেবে না, আর এই ঘড়িটাই সেল করতে হবে, হ্যাঁ যেকোনো একটা সেল হলে এটা হলো। বায়ার, সেটা বায়ার দেখালো, এবার দেখলো কোনো বায়ার বলে দিল যে আমার এটাই সেল করতে হবে, আপনি করে দিলেন, বলবেন যে তখন আপনি, হ্যাঁ আপনি যা দেবেন তাই হবে, আমার কোনো ব্যাপার না। আপনি যদি 10টা দেন 10টাই হবে, আপনি যদি একটা দেন একটাই হবে। তো স্যার এইভাবে যদি এই একটা একটা করে দেখাই, হ্যাঁ তাহলে তো বলছেন ফেসবুকে ডাটা লিমিটেড থাকবে, তো তখন লিমিটেড থাকবে না, মানে আচ্ছা একটা বলতে গেলে যদি আপনি একটা দেখান দেখাতেও পারেন, যদি আপনি 10টা দেখান একসাথে দেখাতে পারেন, কিন্তু আপনাকে মানে ইয়েটাকে মানে যেটা আপনি টার্গেট করবেন টার্গেটের ঠিক রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি আপনি দেখা গেলো একটা পেজের মধ্যে 10টা ঘড়ি আছে, সে আপনি চাইছেন হচ্ছে এই 10টা ঘড়ি মানে আপনি ট্রাফিক পাঠাতে চান সেই পেজটার মধ্যে, সে পেজে 10টা ঘড়ি মানুষ দেখুক, 10টা ঘড়ির মধ্যে যার যেটা পছন্দ সে সেটা কিনবে, সেটাও করতে পারেন। তো সেই তাহলে দশটা স্যার ঘড়ির মধ্যে, হ্যাঁ মানে এটা বোঝানো হওয়ার পর কি শপিফাই নিয়ে 2-4 মিনিট কথা বলবেন? শপিফাই নিয়ে ভাই আজকে আর বলবো না, শপিফাই আমি ইউটিউবটা ইউটিউবে ক্লাসটা করেন, আমি যখন আবার যখন ইমেল মার্কেটিং ধরবো আমি হ্যাঁ আবার তখন আবার আবার শপিফাই একটা স্টোর আমি বুঝিয়ে দেবো ভালো করে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? মানে ওইটা কি ওয়েবসাইটের মতোই তাই না স্যার? হ্যাঁ ওয়েবসাইটের মতো, রাইট, সেটা স্টোর, কিন্তু ওখানে যত আপনি কাজ পাবেন মার্কেট প্লেস সবগুলো শপিফাই রিলেটেড। তো এইটুকুন আগে মাথায় ঢোকান, এইটুকুনি আগে ইয়ে করেন, তারপর আস্তে আস্তে আমি বাকিগুলো করে দেবো, ঠিক আছে? আচ্ছা না আমার ক্লাস আবার পড়বে, তখন আবার ওখানে মনে শিখিয়ে দেবো। ওকে, তাহলে আজকে তাহলে এটুকু থাক, এই স্ট্র্যাটেজিটা ফলো করেন, এটা 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 মুখস্থ করে একটু মানে ড্রয়িং করে রেখে দেবেন, এভাবে কাজ করবেন, আপনার নিজের বিজনেস করতে পারবেন, গ্যারান্টি দিয়ে বললাম আপনি ক্লায়েন্টের বিজনেস সামলাতে পারবেন, এই স্ট্র্যাটেজিতে কাজ করবেন, জি স্যার, কোনো অসুবিধা হবে না, আর প্রবলেম হলে আমি আছি। ওকে আচ্ছা, আমাদের সাথে কি প্রতিদিন ক্লাসে থাকবেন না? হ্যাঁ ক্লাসও থাকবো আমি, ডেলি থাকবো। আচ্ছা, ওই হ্যালো স্যার, রাজু ভাইয়ের মতো এরকম চুপ থাকবেন নাকি? হ্যাঁ চুপ থাকবো, হ্যাঁ রাইট, ওকে, হ্যালো হ্যাঁ রাজু রেকর্ডটা অফ করে দাও। স্যার, বলছি একটা অ্যাকাউন্ট থেকে এমনি কতগুলো এমনি পিক্সেল সেট আপ করা যাবে একটা ফেসবুক আইডিতে? একটা ফেসবুকের একটার মধ্যে একটাই পিক্সেল দেবে, আর আপনি হচ্ছে বিজনেস ম্যানেজারের মধ্যে বিজনেস অ্যাকাউন্ট যদি করেন তাহলে বিজনেস অ্যাকাউন্টে আলাদা আলাদা পিক্সেল লাগাতে পারবে, বুঝতে পেরেছেন? ক্লায়েন্টে যখন কাজ করো তখন তো বিজনেস অ্যাকাউন্ট দিয়ে করতে হবে না? হ্যাঁ বিজনেস অ্যাকাউন্ট এখন আপনি আপনার তো এখন পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আপনি আছেন, এবার আপনি যদি বিজনেস অ্যাকাউন্টে ঢুকে যান তাহলে সেখানটার মধ্যে আপনি আলাদা আলাদা পিক্সেল ওখানে বসাতে পারবেন। যদি আপনার ওরে কোনটা আপনার হলো অ্যাড অ্যাকাউন্টটা উড়ে যায়, বুঝতে পারলেন? অ্যাড অ্যাকাউন্টটা ব্লক করে দেয় কিন্তু আপনার পিক্সেলটাকে ব্লক করে না। তো অনেক সময় পিক্সেল ব্লক করলে কি হবে, বিজনেস ম্যানেজারে যখন গিয়ে পিক্সেলটাকে চেঞ্জ করে দেবেন, ব্যাস হয়ে গেল, অ্যাড অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিলে ব্যাস পিক্সেল চেঞ্জ। স্যার হ্যাঁ ওই ডেলি বাজেটের ওখানটায় ওই কি অন করে বলছিলেন রাখতে হবে, ওটা দেখাবো বলে একবার দেখিয়ে দেন। ডেলি বাজেটের ওখানে মানে ও সিবিও সিবিও হ্যাঁ এটা দিন, এমোটা দিন, ও সিবিওটা অন করে দেবেন, যখন ক্যাম্পেইন চালাবেন সিবিওটা অন করে দিলে রেজাল্টটা ভালো আসে। ফেসবুকে ক্লাস গুলো একটু হার্ড হার্ডই লাগতেছে। হ্যাঁ ফেসবুক কাজ একটু কঠিন ভাই, এটা এডিট, এখানে এসে এই যে সিলিও, এই যে সিলিও, তাহলে এই যে এটাকে অফ করে দেবেন, এটাকে অফ করে দিলে ভিতর থেকে আপনি ই করতে পারবেন,
বাজেট অ্যাড করতে পারবেন ডেলি বাজেট, আর যদি অন করে দেন, অন করে দিয়ে যদি করেন তাহলে আপনি যতগুলো ক্যাম্পেইন চালান, যতগুলো আপনি অ্যাডসেট চালা করেন না কেন, আপনি হচ্ছে সেই ফেসবুক সে তার মতো করে, আপনি তার মতো করে সে পয়সা খরচ করবে, বুঝতে পারলেন? এখানে টোটালের উপরে স্পেন্ড হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে এবার দেখো আপনি, আমি ডেলি বাজেট 500 টাকা, 500 টাকা দিলাম, ঠিক আছে? এবার দেখো আমার অ্যাডসেট দেখা গেলো 5টা, কিংবা অ্যাডসেট দেখা গেলো আমার 3টে, ঠিক আছে? এই বড় হলো 3টের মধ্যে যেটা সব থেকে ভালো পারফর্ম করছে সেটার মধ্যে ফেসবুক সব থেকে বেশি টাকা খরচা করবে, আর যেটা সবথেকে কম পারফর্ম করছে, যেটা হচ্ছে ভালো আস মানে পারফর্মটা কম, পারফরমেন্স কম, সেটার মধ্যে টাকা খরচা বেশি করবে না। স্যার যে এতে শো করে মোড অপশন ওইখানে একটু দেখান তো কি কি অপশন আছে। এখানে আছে হচ্ছে আপনার লোয়েস্ট কস্ট অ্যাডস অল টাইম, এটা হচ্ছে অ্যাড শিডিউল বলে আছে, শিডিউল এটা হচ্ছে স্যার যখন তার আপনি উপরে যে লোয়েস্ট কস্ট লো ওইখানে, আচ্ছা লোয়েস্ট কস্ট, আচ্ছা লোয়েস্ট কস্ট টা বিষয় বিষয়টা যে 20 স্ট্র্যাটেজি, 20 স্ট্র্যাটেজি মানে হচ্ছে দেখা গেল এটা হচ্ছে আপনার হচ্ছে এটা করতে গেলে আপনার হচ্ছে ইয়ে করতে হবে, আগে ক্যাম্পেইন চালাতে হবে। ক্যাম্পেইন চালানোর পর আপনি দেখছেন যে আপনার কাছে একটা ইয়ে আসছে, মানে একটা অ্যাকশন নিতে ফেসবুক দেখা গেলো, প্রথমে দেখা গেলো ক্যাম্পেইন চালিয়ে দেখলেন যে একটা অ্যাকশন নিতে আপনার হচ্ছে ধরুন এই অ্যাসেটটার মধ্যে, এই যে অ্যাসেটটা আছে এই অ্যাসেটের মধ্যে দেখা গেলো একটা অ্যাকশনে দেখা গেলো ফেসবুক আপনার থেকে 2 টাকা নিচ্ছে, ঠিক আছে? আর এই অ্যাসেটের মধ্যে ফেসবুক আপনার একটা অ্যাকশনের জন্য, একটা মানে রেজাল্ট আনার জন্য ফেসবুক 5 টাকা নিচ্ছে, তখন হুম আপনি দিতে পারেন যে এইটার মধ্যে এখন 2 টাকা নিচ্ছে, যার মধ্যে 5 টাকা নিচ্ছে, তখন আপনি এখানে ফেসবুককে লোয়েস্ট কস্ট এখানে করে দিতে পারেন যে আমার হচ্ছে লোয়েস্ট কস্ট, মানে লোয়েস্ট কস্ট করতে এটা হলো লোয়েস্ট কস্ট 2 টাকা, তাই তো? লোয়েস্ট কস্ট, আর এটা হলো 5 টাকা, এটা হলো হাইয়েস্ট কস্ট, তাই তো? হুম আমি চাই হচ্ছে ফেসবুককে বলতে বলে দিতে পারেন যে আমি 2 টাকায় দেবো, 2 টাকার বেশি আমি দেবো না, 5 টাকা দেবো না, আমি লোয়েস্ট কস্ট রেখে দিলাম, লোয়েস্ট কস্ট যেটা আছে এখানে আমার 2 টাকা আছে, সেই 2 টাকা দিয়ে আমাকে রেজাল্ট এনে নিতে হবে, বাট বুঝতে পারলেন? তখন হচ্ছে ফেসবুক তখন ওই 2 টাকা দিয়ে তখন খোঁজা শুরু করবে, যে 2 টাকা দিয়ে তখন আপনাকে রেজাল্ট আনার চেষ্টা করবে, বাট বুঝতে পারলেন? কিন্তু এটা করার আগে আপনাকে আবার ক্যাম্পেইনটা চালাতে হবে, চালিয়ে তারপরে টেস্ট করে দেখতে হবে যে কোনটার মধ্যে আপনার কম আসছে, আপনার সব থেকে লোয়েস্ট কস্ট কত আসছে। দেখা গেলো আপনার সব থেকে লোয়েস্ট কস্ট 1 টাকা আসছে, তখন আপনি লোয়েস্ট কস্ট করে দিলাম, আমার লোয়েস্ট কস্ট 1 টাকা, 1 টাকা যেটা আছে সেটা আমার লাগবে থাকতে হবে, আমি 2 টাকা দেবো না, ওটা বুঝতে পারলেন? জি এটা হলো একবার ক্যাম্পে চালানোর পর আপনাকে কস্টটা দেখতে হবে, দেখার পর তারপর আপনি এটাকে আপনি তখন সেট আপ করবেন। একসময় দেখাই দিন স্যার। হ্যাঁ আমি দেখিয়ে দেবো, অসুবিধা নেই, লাইভ করে এটা এখন আমি দেখাবো, অসুবিধা নেই। ওকে, তাহলে আর এখানে আর ফেসবুক অ্যাডভার্স সম্বন্ধে আর কিছু বলার নেই, সব কিছু আমি শেয়ার করে দিলাম, আর যদি কোনো স্যার কিছু বাদ বাদ থাকে আমি আরো আছে, আমি শেয়ার করবো, আমি আরো অনেক অনেক কিছু শেয়ার করবো। স্যার আপনি কোনো প্রজেক্ট পাইলে ওই প্রজেক্টটা আমাদের দেখেন হ্যাঁ হ্যাঁ দেখাবো, ভালো হবে। আমি প্রজেক্ট পেলে আমি কি করে প্রজেক্ট করে তৈরি করি পুরো সেট আপ আমি আপনাদের দেখাবো। জি স্যার। ওকে রাজু, রাজু কোথায় গেল? রাজু হ্যালো, কোথায় গেল রাজু? ঘুমাই।